বাংলাদেশকে ভারতের মানচিত্রে অন্তর্ভুক্ত করল ভারতীয় মিডিয়া গত রবিবার ভারতের পশ্চিম বাংলার প্রথম সারির মিডিয়া কলকাতা টোয়েন্টি পশ্চিম বাংলা মানচিত্রে পুরো বাংলাদেশকে অন্তর্ভুক্তির মাধ্যমে প্রদর্শন করেছে এ নিয়ে আমাদের মধ্যে এখনো পর্যন্ত তেমন কোনো প্রতিবাদ তৈরি হয়নি এর আগেও বেশ কয়েকবার ভারতের এই প্রদেশটি চরম ঔধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে বাংলাদেশ নিয়ে এখন মনে হচ্ছে বাংলাদেশ সরকারের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এ নিয়ে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া অনেক হয়েছে এখন থেকে যেখানেই ভারতীয় এই সকল মিথ্যাচার দেখা হবে প্রতিবাদ হবে গ্রেটার বাংলাদেশ কনসেপ্ট নিয়ে বাংলাদেশ কারো হাতের ফাঁকা দিয়ে পড়ে যায় না বহু কষ্টে স্বাধীনতা অর্জিত হয়েছে আর এই স্বাধীনতাকে যে বা যারা বিকৃতি করবে তাদের জন্য তেমন সমীচীন জবাব এখন থেকে তৈরি রাখতে হবে ইটের বদলে পাটকেল বর্জন করি ভারতকে তাদের পণ্যকে আমরা পেঁয়াজ বর্জন করে আমাদের একতা দেখিয়েছি অতি সম্প্রতি আমাদের দেশের সকলের এমনকি সরকারেরও একটি পদক্ষেপ খুবই ভালো লেগেছে প্রতি বছরই আমাদের প্রতিবেশী দেশ যারা পেঁয়াজের সিজনে বিভিন্ন কুকর্ম করে আমাদের দেশের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের রুখে দেওয়ার জন্য আমাদের দেশের মানুষ ভারতীয় পেঁয়াজ বর্জন করেছে কিনছে আমাদের দেশের পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীদের মাথায় হাত সিন্ডিকেট যারা করে তাদেরও মাথায় হাত এরপর সরকার ভারতের পেঁয়াজের উপর দশ পার্সেন্ট শুল্ক আরোপ করায় ভারতের পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ এখন ভারতীয়রা মেড ইন ইন্ডিয়া অনিয়ন্সের পচা গন্ধ সহ্য করবে এবং আমাদের দেশেই পেঁয়াজ উৎপাদন বাড়ানো ও অল্টারনেটিভ মার্কেট কাজে লাগানো হবে এই ক্ষেত্রে আমাদের সকলের একতা বোধ অবশ্যই প্রশংসনীয় তবে আমাদের দেশের মানুষ এখনও দেশপ্রেমকে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ করে রেখেছে আমাদের উচিত দেশ নিয়ে আরও পজিটিভ হওয়া দেশের উন্নয়নের চিত্র ছড়িয়ে দেয়া কোনো ব্যক্তি বা দলের গণ্ডিতে দেশপ্রেমকে আবদ্ধ না রেখে সেটা সার্বজনীন হিসেবে নিজেদের মধ্যে স্থান দেয়া